বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশে। একদিকে খরায় পড়ছে উত্তরের জেলাগুলো, অন্যদিকে অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেট সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা। আবহাওয়ার এমন আচরণে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। প্রতিনিধিদের সহায়তায় সতর্ক দত্তের রিপোর্ট। গত কয়েক বছর ধরে গ্রীষ্মে গড় তাপমাত্রা থাকছে 40 ডিগ্রির বেশি, যাকে মরুর তাপমাত্রা বলা হচ্ছে। তাপমাত্রার এই অস্বাভাবিকতায় কমে যাচ্ছে বৃষ্টিপাত, কখনো বা অসময়ে দেশের কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে। উজানের ঢলে জুন জুলাইয়ে দুই দফা প্রলয়ঙ্করী বন্যায় ভেসে গেছে বৃহত্তর সিলেট অঞ্চল। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। আউশ আমন সহ ফসলের ক্ষেত দীর্ঘদিন পানির নিচে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতে। বন্যায় সুনামগঞ্জ জেলার বাদাম 82 হেক্টর, আউশ বীজতলা 190 হেক্টর এবং সবজি 91 হেক্টর বীজতলার ক্ষতি হয়েছে, যার পরিমাণ প্রায় 21 কোটি টাকার মতো। অন্যদিকে বর্ষা মৌসুমেও বৃষ্টি নেই দেশের উত্তরাঞ্চলে, ফেটে চৌচির ফসলি জমি। প্রচণ্ড তাপদাহ ও খরায় হুমকির মুখে আমন ধান আবাদ। রোদের তাপমাত্রায় আনাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় পানি প্রচুর অবস্থায় থাকতো, কিন্তু এখন তো কোনো বৃষ্টি মানে কোনো ভাবই পাওয়া যাচ্ছে না। জমি ওইভাবে পড়ে আছে, আমি এখনো একটা রোপাও পর্যন্ত কাটতে পারি না, একটা গয়েও পর্যন্ত। খরা প্রলম্বিত হলে কৃষকরা তাদের এই সেচ ইউনিটগুলো যাতে চালু করে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। বৃষ্টির পানির উপর নির্ভর না করে সেচ দিয়ে আমরা মাঠগুলো যে ফসলগুলো তাদেরকে তাজা রাখার জন্য পরামর্শ দিচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বেড়েছে অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও বন্যা, শিলাবৃষ্টি, লবণাক্ততা বৃদ্ধি, অস্বাভাবিক তাপমাত্রা, মরুকরণ ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ। সতরূপা দত্ত, 21 টেলিভিশন।